একুশ দিনে চুলকে দ্বিগুণ লম্বা করুন হালকা পাতলা চুল এমনভাবে গায়েব হবে যে হ্যালো বন্ধুরা চুলকে দ্বিগুণ হারে বাড়ানোর উপায় বন্ধুরা যদি আপনি চুল পড়া সমস্যায় থাকেন আপনার চুল দিন দিন ঝরে যাচ্ছে এবং পাতলা হয়ে যাচ্ছে তাহলে এই উপায়টি আপনার চুলকে দ্বিগুণ হারে বাড়তে সাহায্য করবে চুল পড়ে যাওয়া ভেঙে যাওয়া পাতলা হয়ে যাবার অনেক কারণ হয়ে থাকে আপনি শুরুতেই এমন সব কসমেটিক্স প্রোডাক্ট ব্যবহার করেন যেটার ফলাফল কিছু সময়ের জন্য ভালো লাগে কিন্তু কিছুদিন পর থেকে চুল পড়া শুরু করে চুল লম্বা হওয়া বন্ধ হয়ে যায় পাতলা হতে শুরু করে কিন্তু এটাকে মাত্র একুশ দিন লাগালেই আপনার চুল লম্বা হতে শুরু করবে চুল ভেঙে যাওয়া অমসৃণ এবং পড়ে যাওয়া গোড়া থেকে বন্ধ হয়ে যাবে সেজন্য এই ভিডিওটা পুরো দেখুন কেননা অর্ধেক ভিডিও দেখে আপনি সব তথ্য জানতে পারবেন না এতে আপনার চুলও লম্বা হবে না তাহলে চলুন জানি এটাকে কীভাবে বানাতে হবে এই উপায়টি তৈরি করার জন্য প্রথমে এক বাটি চাল নিয়ে নিন সেই সাথে একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিতে হবে পেঁয়াজ আপনাকে একদম লাল দেখে নিতে হবে পেঁয়াজ মার্কেটে দুই থেকে তিন ধরনের পাওয়া যায় কিন্তু আপনাকে এমন লাল পেঁয়াজ নিতে হবে এরপরে পেঁয়াজকে ছিলে তাকে মিডিয়াম সাইজে কেটে নিতে হবে চুল পড়ে যাওয়ার পেছনে একমাত্র কারণ হচ্ছে চুলের গোড়ায় ইনফেকশন ছড়িয়ে পড়া যার ফলে চুল পড়ে যায় এবং পাতলা হতে শুরু করে এবং ভেঙে যায় কিন্তু পেঁয়াজ আপনার চুলকে ইনফেকশন হওয়া থেকে বাঁচায় যার ফলে চুল পড়ে যায় না এবং পাতলা ভাব হয় না সাদা চুলকে ঘন কালো করে তোলে এবং চুলের ন্যাচারাল শাইনিং ফিরে আসে পেঁয়াজ কাটা হয়ে গেলে সেটাকে একটা কড়াইতে ঢেলে রাখুন এরপরে আমরা যে বাটিতে চাল নিয়েছিলাম সেটা সবটুকু চাউল এর মধ্যে ঢেলে দিতে হবে এবার এর মধ্যে আমরা পানি দিয়ে দিব এক বাটি চালের জন্য তিন বাটি পানি দিতে হবে আপনি যদি এর থেকে বেশি চাল দিয়ে থাকেন তাহলে সেই অনুপাতে পানিও বেশি দিতে হবে চুল লম্বা হওয়া চুল ঘন কালো হওয়া নির্ভর করে আমাদের হেয়ার সেলসের ওপর যখন হেয়ার সেলস ভালো হয় তখন চুলের গ্রোথ বাড়ে এবং চুল গোড়া থেকে স্মুথ এবং শাইনিং হয় এটার জন্য চাল অনেক উপকারী এর মধ্যে সব ধরনের নিউট্রিশন রয়েছে যেটা আমাদের চুলকে ঘন কালো লম্বা করার জন্য বেশ উপকারী এটা আমাদের হেয়ার গ্রোথকে বাড়িয়ে চুলকে আরও শাইনিং এবং আকর্ষণীয় করে তোলে চাল সব ধরনের ময়লা যেমন ধুলা বালি ড্যান্ড্রফকেও দূরে রাখে এবার এটাকে আমরা গরম করব। ঠিক ততক্ষণ গরম করব যতক্ষণ না এটার পানি এক পাঁচ কাপ না হয়ে যায় এটাকে সেদ্ধ করার পরে ঠান্ডা করতে হবে এরপর এটার মধ্যে থাকা পানির আলাদা করে নিতে হবে এটা এতটা উপকারী যে এটা আপনার চুলের সব দিক দিয়ে উপকার করবে এবং একুশ দিনের মধ্যে আপনার চুল পড়ে যাওয়া পাতলা হয়ে যাওয়া রোধ করবে এবং লম্বা হতে সাহায্য করবে আপনি এটাকে যে কোনো কাচের বা প্লাস্টিকের বোতলে ভরে রাখতে পারবেন যেটা অনেকদিন অবধি ব্যবহার করা যাবে এবার আমরা এটাকে ব্যবহার করা শেখাবো আপনার চুলের পরিমাণ হিসাব করে এই মিশ্রণটি বাটিতে ঢেলে নিন আমরা এখানে বাটিতে দুই থেকে তিন চামচ মিশ্রণ নিয়ে নিব আপনার চুলের দৈর্ঘ্যের হিসাব করে আপনি এটা পরিমাণ মতো নিতে পারেন আপনি চাইলে এটাকে স্প্রে করেও চুলে লাগাতে পারেন অথবা এটাকে চুলের গোড়ায় ঢেলে ভালো মতো মালিশ করতে থাকুন এতে করে এটা আপনার চুলের গোড়া অব্দি পৌঁছে আপনাকে খুব দ্রুত ফলাফল দিবে এটা লাগানোর পরে বিশ মিনিট ওভাবেই রেখে দিতে হবে 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 এবং করে নিতে একদিন এটাকে চুলে লাগাতে মানে সপ্তাহে তিনবারের বেশি ব্যবহার করবেন না একুশ দিনে মানে তিন সপ্তাহের মধ্যে চুলের ঘনত্ব বেড়ে যাবে চুল লম্বা হবে শাইনিং হয়ে উঠবে এবং চিকন চুল মোটা হয়ে চুল পড়া বন্ধ হয়ে যাবে হেয়ার গ্রোথ একদম ডাবল হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে